10 ভাষা এটাকে বলা হয় গ্রেচকা আর আমরা সাথে নিয়েছি একটা ফিশ তো আমরা রাশিয়ান দুটো স্ন্যাকস কিনলাম একটা নাম হচ্ছে স্লোইকা আর একটা নাম হচ্ছে পেচেনি আমরা এখানে নিলাম এই যে রাশিয়ান স্লোইকা এটা একটা রাশিয়ান স্ন্যাকস এই চিকেনটা ট্রাই করব দেখি কি রকম হয় তো এটা হচ্ছে আজকের খাবার আমরা এগুলো নিলাম Before you move to the video, please don't forget to subscribe my YouTube channel. Also, join my Facebook page and Instagram. So, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা গত সপ্তাহে পুলিশ স্টেশনে গেছিলাম আমরা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। তো আজকে আমাদের সেই ফিঙ্গারপ্রিন্টের সার্টিফিকেটটা দিবে। সেই কারণে আজকে আমরা আবার পুলিশ স্টেশনে যাচ্ছি আমাদের ফিঙ্গারপ্রিন্টের যে সার্টিফিকেট সেটা আনার জন্য। তো আজকের ভিডিওতে থাকবে এক্সাইটিং অনেক কিছুই তো ভিডিওটি দেখতে থাকুন সাথে থাকুন আমাদের আজকে আমরা ট্রাই করব রাশিয়ান টিপিক্যাল ক্যান্টিন যে রাশিয়ানরা সাধারণত কি ধরনের খাবার খায় প্রতিদিন ওরা কি ধরনের ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো করে আমরা দেখাবো সেগুলো আর ঘুরিয়ে দেখাবো আমাদের রাশিয়ান ক্যান্টিন আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা পুলিশ স্টেশন থেকে সেই সার্টিফিকেটটা কালেক্ট করলাম এটা রেডি হয়ে গেছে বেশিক্ষণ লাগে না উইথিন 5 মিনিটস আমরা সব পেয়ে গেছি এখন আমরা বাসার দিকে যাচ্ছি আজকে যেটা বলছিলাম আপনাদেরকে একটা রাশিয়ান টিপিক্যাল ক্যান্টিনের রিভিউ দিব তো সেটার জন্য যাচ্ছি এখন আমরা এখানে নিলাম এই যে রাশিয়ান স্লোইকা এটা একটা রাশিয়ান স্ন্যাকস আর পেচেনি নিচিব বসে ছিল আর পেচেনি একটা বিস্কিট না দেখি তো আমরা রাশিয়ান দুটো স্ন্যাকস কিনলাম একটা নাম হচ্ছে স্লোইকা আর একটা নাম হচ্ছে পেচেনি তো নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা আপনাদেরকে একটা রাশিয়ান স্ন্যাক্সের ভিডিও দিব তো সেখানে আমরা ট্রাই করব রাশিয়ান বিভিন্ন ধরনের স্ন্যাকস এগুলো কীরকম টেস্ট নাম কী আর কীরকম বা দেখতে হয় তো সেরকম একটা ভিডিও আপনাদেরকে দিতে যাচ্ছি ইনশাল্লাহ তো ক্যান্টিনে যাওয়ার আগে আমরা ভাবছি একটু হাংরি হতে হবে আমাদেরকে সেই কারণে একটু হাঁটাহাঁটি করছি একটু ঘোরাঘুরি করছি এখন আমরা আসছি একটা রাশিয়ান ক্লোথিং স্টোরে তো এখানে দেখবো আমরা কি ধরনের কাপড় চোপড় পাওয়া যায় লেটস গো এন্ড চেক তো এই যে এটাই হচ্ছে রাশিয়ান শপ ক্লোথিং স্টোর যেটার নাম হচ্ছে বাস্কোপাতি তো এই বাস্কোপাতিতে আমরা এখন ঢুকছি দেখি কি কি আছে এখানে 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 ছেলেদের মেয়েদের সবার জন্য এই নানান ধরনের ড্রেস পাওয়া যায় তো আমরা দেখি কি কি পাওয়া যাচ্ছে আজকে এখানে হোয়াট ইজ দিস এটা কি স্কার্ট ছোট মিনি স্কার্ট এটা কার জন্য নিব বুঝতে পারছি না দেখা যাক খুবই সুন্দর একটা স্কার্ট হিজাব ওয়াও হিজাবটা তো সুন্দর আছে অনেক সুন্দর তাই না হিজাবটা ফাইন আর এটা কি একটা পিচিদের জন্য র্যাম্পার জ্যাকেট আমার পছন্দ হয়েছে এটা নাইস ওয়াও সুন্দর তো এটা কিনতেই হবে আমাদেরকে এটা ফাইন আছে এটা ওয়াও এটা কি জিনিসটা কি আসলে তো এই হিজাবটা কিনলাম এখন কিরকম হয়েছে দেখো তো তারপর আমরা এখন এই ক্লোথিং স্টোর থেকে বের হলাম এখন যাচ্ছি বাসার দিকে তার আগে আপনাদেরকে অবশ্যই আমরা সেই রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাবো রাশিয়ান ক্যান্টিনটা ঘুরিয়ে দেখাবো এখন আমরা যাচ্ছি ট্রামের ওখানে ট্রাম নেওয়ার জন্য তো এই পথে আমরা যাচ্ছি এখন আজকে ওয়েদারটা ভালো সানি ওয়েদার তবে একটু উইন্ডি বাতাস আছে অনেক আমরা ক্যান্টিনের কাছাকাছি চলে আসছি আমাদের এখানে দুইটা ক্যান্টিন আছে পাশাপাশি দুইটা ক্যান্টিন তো আমরা আপনাদেরকে প্রথম ক্যান্টিনটা আগে ঘুরিয়ে দেখাবো তারপর সেকেন্ড ক্যান্টিনটা দেখাবো তো এখন আমরা যাচ্ছি এই প্রথম ক্যান্টিনে যেটা যে এখানে সো এই ক্যান্টিনটাতে আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো রাশিয়ান খাবার তো আমরা হাংরি
দেখি কি ধরনের খাবার পাওয়া যায় কি খুদা লাগছে হ্যাঁ হ্যাঁ একটু লাগছে তো রাশিয়ান খাবার খাবে কি রকম লাগছে তোমার হ্যাঁ আমি এক্সাইটেড কেমন হবে খাবার তো খেয়ে বলতে হবে যে কি রকম তাই না জানাবো আপনি দেখি খাবার কেমন লাগছে তো আমাদের সাথে তো তোমার এক্সপেকটেশন কি যে রাশিয়ান খাবার কি রকম হতে পারে আই থিং ভালোই হবে তোমার আচ্ছা তো আমরা এখন ক্যান্টিনের ভিতরে ঢুকবো দেখি কীরকম হবে খাবার দেখাবো আপনাদেরকে এই হচ্ছে ক্যান্টিন আমরা ক্যান্টিনে ঢুকবো এখন সার্ভিস এখান থেকে এটা নিতে হয় এগুলা সালাদ আছে এখানে রাশিয়ান সালাদ স্যুপ দুই ধরনের স্যুপ আছে এখানে আর আছে মাকারোনি আর ওইটাকে বলা হয় গ্রেচকা এটা হচ্ছে গ্রেচকা রাশিয়ান গ্রেচকা রাইস আর পটেটোস চিকেন কাটলেট সামথিং আর ডেজার্ট টাইপ বেশি এটা ভালো মনে হচ্ছে না এখানে বেশি একটা ভালো মনে হচ্ছে না তো আমাদের বাসার নিচে ক্যান্টিনে যাব আমরা হ্যাঁ তো এই এই ক্যান্টিনের খাবারটা মোটামুটি আমার কাছে তেমন একটা পছন্দ হয় নাই যেগুলো আছে এগুলো মনে হচ্ছে যে আমরা খেতে পারবো না একদমই না তাই একটু ক্যান্টিনটা চেঞ্জ করব আমরা সেকেন্ড ক্যান্টিনে যাচ্ছি আসসালাম এখানে প্রত্যেক বাসার নিচে নিচে করে ক্যান্টিন থাকে তাই না জানি সবাই এখানে আবার বাসার সামনে বসার কিছু জায়গা থাকে তো যেটা হচ্ছে আমার এই ক্যান্টিনে ঢোকার পরে বেশি একটা আইটেম দেখতে পেলাম না হতে পারে যে লাঞ্চ শেষ হয়ে যাচ্ছে সেই কারণে হয়তো খাবার শেষ হয়ে গেছে তেমন একটা ভালো লাগে নাই তো আমরা এখন মুভ করবো সেকেন্ড একটা ক্যান্টিন আছে সেইখানে দেখি এখানে কী পাওয়া যায় তো আমরা এখন আরেকটা ক্যান্টিনে চলে আসছি এখন এই সেকেন্ড ক্যান্টিনটাতে এখানে দেখবো আমরা কী কী খাবার পাই তো চলুন আমরা ঘুরে আসি এই সেকেন্ড ক্যান্টিনটা তো এটা হচ্ছে আজকের খাবার আমরা এগুলো নিলাম তো এগুলা কি কি জিনিস আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এইমাত্র খাবার নিয়ে আসলাম তো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে গ্রেচকা তো রাশিয়ান ভাষায় এটাকে বলা হয় গ্রেচকা এটাকে বলা হয় গ্রেচকা রাশিয়ান ভাষায় এটাকে বলা হয় গ্রেচকা আর আমরা সাথে নিচ্ছি একটা ফিশ এটা হচ্ছে মেন্ডাল ফিশ তো রাশিয়ান ভাষায় মেন্ডাল বলা হয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাক হুইট হুইট টাইপের আর এরপরে আমরা নিচ্ছি এখানে এটা হচ্ছে স্যুপ তো এই স্যুপ রাশিয়ান ভাষায় স্যুপের নাম হচ্ছে শি অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা চিকেন স্যুপ আর সাথে হচ্ছে পটেটো আর এটা চিকেন তো এরকম একদম সিদ্ধ করা চিকেন খেতে কীরকম লাগবে জানি না আশা করি ভালোই লাগবে জানি না দেখি টেস্ট কীরকম হয় আর আমরা নিচ্ছি একটা কেক ছোটো কেক টাইপের সুইট টাইপের এটা নিচ্ছি আর নিচ্ছি টক দই নিচ্ছি আর চা দেখা যাক কীরকম হয় আজকের আমাদের লাঞ্চ তো এটাই হচ্ছে রাশিয়ান একটা টিপিক্যাল লাঞ্চ এটা সম্পূর্ণ রাশিয়ান খাবার তো দেখি কীরকম লাগে রাশিয়ান খাবার ট্রাই করতে এখন স্যুপটা ট্রাই করে দেখি কীরকম ফার্স্টে তো ফার্স্টে আমরা এই স্যুপটা দিয়ে ট্রাই করব দেখি কীরকম হ্যাঁ সত্যি বলো হ্যাঁ সত্যি ভালো দশের মধ্যে কত দশে দশ স্যুপটা অনেক টেস্টি হয় মানে স্যুপটা সত্যি ভালো হয় হ্যাঁ তা দেখি আমি স্যুপটা ট্রাই করে দেখি কীরকম তো এটা হচ্ছে রাশিয়ান স্যুপ
নাম হচ্ছে শি। কত দশে ভালো আছে, খারাপ না। তো রাশিয়ান যে একটা স্যুপ আছে, এটার নাম হচ্ছে বোর্শ, যেটা ওরা বিটরুট দিয়ে বানায়। আরেকটা হচ্ছে উখা, আরেকটা হচ্ছে মাছের স্যুপ উখা। তো ওই স্যুপটা আমার খুব প্রিয়, ওটা আমার ফেভারিট, মাছের স্যুপটা পছন্দ করি। এটাও ভালো, খারাপ না। হ্যাঁ হ্যাঁ, ফিশ স্যুপটা আমি খাইছিলাম তোমার অফিসের ওখানে, ওটাও ভালো আছে। হ্যাঁ, তবে এটাও খারাপ না, ভালো। এটা ভালো আছে, আমি দশের মধ্যে দিব। একটু খাই নি, হ্যাঁ, তারপর বলি। কত দেখি, এই যে চিকেন চিকেন পিসটা একটু ট্রাই করি, তারপর বলা যাবে যে আসলে কত দেওয়া যায়। সিদ্ধ সিদ্ধ চিকেন চিকেন পিস, ঝাল একদমই নাই, কোনো ঝাল নাই, কোনো প্রকার স্পাইসি ইউজ করা নাই, শুধুমাত্র লবণ, পানি আর গোলমরিচ দিছে হয়তো, হালকা ব্ল্যাক পেপার থাকতে পারে। এটা পটেটো কত তুমি? দশের মধ্যে সাত, আমার পক্ষ থেকে সাত। এই চিকেনটা ট্রাই করব, দেখি কিরকম হয়। কিরকম সিদ্ধ করে ফ্রাই, একটু হালকা ফ্রাই করছে, হালকা সিদ্ধ করে, ঝালটা লবণ টবণ ঝালটাল কিছু নেই, আগে একটু লবণ আছে, খারাপ লাগতেছে না, ভালো আছে। দশে পাঁচ। তো এখন আমি ট্রাই করবো সেই চিকেনটা। তো দেখি চিকেনটা কীরকম লাগে। তো চিকেনের উপরে যেটা হচ্ছে, এটা একদম চিজ দেওয়া, এটা হচ্ছে চিজ, আর ভিতরে মাশরুম। সিদ্ধ করা, হালকা ফ্রাই করা আছে, আবারও একইরকম ঝাল গন্ধ টেস্ট কিচ্ছু নাই। টেস্ট আছে, একটু একটু টেস্ট আছে, যেটা আমি আমরা বাংলাদেশিরা এত বেশি পছন্দ করি না। হালকা লবণ লবণ আছে, আর এই চিজের ফ্লেভারটা আসতেছে, মাশরুম, ব্যাস এইটুকুই। আর কোনো তেমন কোনো স্পেশালিটি নেই, ই নাই, স্পাইসি নাই, একটু ঝাল টাইপের থাকলে হয়তো ভালো হতো। দশের মধ্যে, তবে এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, হ্যাঁ, হেলদি ফুড। এখন ট্রাই করছি গ্রেচকা, বাকহুইট। আপনারাও সাথে একটু ট্রাই করেন। এটা আমার অল টাইম ফেভারিট, আমি সবসময় এটা খাই। এটা হচ্ছে ভাতের বিকল্প, ব্রাউন রাইস টাইপের, অনেকটা হেলদি ব্রাউন রাইস টাইপের, কিন্তু হুইট, অ্যাকচুয়ালি বাকহুইট। এটা আমার ভালো লাগে, এটা ফ্রাইড রাইস টাইপের, ব্রাউন ফ্রাইড রাইস বলতে পারেন। আর যেহেতু ওরা স্পাইসি খায় না, অতএব স্পাইসি কোনো কিছু নাই, শুধু লবণ দিয়ে সিদ্ধ করা। ইচ্ছা করলে আমরাও এটা রান্না করতে পারি, যেটা আমরা একটু স্পাইসি দিয়ে বা আরও কিছু ভেজিটেবল সেট করে আমরা ফ্রাইড রাইসের মতো করে বানাতে পারি। তো আমাদের স্টাইলে করলে এটা মজা লাগবে ডেফিনেটলি। আমার কাছে এটা ভালো লাগছে, এটা দশে নয় পাবে। তো রাইসের বিকল্প আর কি, ফিশটা একটু ট্রাই করে দেখো কেমন। এখন ফিশটা ট্রাই করি, ফিশটা জোস, ফিশটা অসম। এটা দশে দশ, কেন? কারণ হচ্ছে আমাদের দেশে যেমন কোনো ফিশ রান্না করে একদম ওরা সব রকমের স্পাইসি মিক্স করে, তারপরে সেটা একদম টেস্টে নষ্ট করে ফেলে, একদম যে রিয়েল অরিজিনাল যে টেস্টটা মাছের যে টেস্টটা থাকবে সেটা থাকে না। তো এটাতে একদম অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, যে মাছটার টেস্ট কীরকম ঠিক সেটাই পাওয়া যাচ্ছে। হালকা ফ্রাই ফ্রাই করা থেকে ভালো, হ্যাঁ, আর উপরে চিজ আর টমেটো দেওয়া, ওয়াও, একটা মজা আছে।
এটা ফাইন। আমি নিশ্চিত এটা আপনারা খেলে আপনাদেরও একবার খেয়ে দুইবার খেতে ইচ্ছা করবে। এখন ট্রাই করছি টক দইটা। ভালো, হেলদি, আমার পছন্দের, ভালো লাগে। এখন ট্রাই করব এটা। এটা বান টাইপের, চকলেট বান, মিষ্টি কেক টাইপ, কেপু কেকও বলা যেতে পারে এটাকে। এটা সুপার। আসলে রাশিয়ান মিষ্টি জিনিসগুলো সেরকম হয়, দেখো একদম উপরে চকলেট বান এই টাইপের, হলুদ কালারের বান, আর ভিতরে হচ্ছে একদম ক্রিমে ভরা ক্রিম। সেরকম খুবই মিষ্টি, মানে যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য পারফেক্ট, সফট। তাহলে তো এখানে এই দেশে থাকলে সবার ডায়াবেটিস হয়ে যাবে। হ্যাঁ, এই মাত্র আমাদের লাঞ্চ শেষ করলাম, রাশিয়ান ক্যান্টিনটা ঘুরে দেখলাম, রাশিয়ান খাবার খেলাম। তো এক অন্যরকম অন্যরকম টেস্ট আমাদের বাঙালি, আমাদের বাংলাদেশে খাবার না খেলে চলে না। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু এগুলো আর কি খেতে খারাপ লাগে নাই, আর হেলদিও আছে, মানে খারাপ না। তবে বাঙালি তো, আমরা তো মাছে ভাতে বাঙালি। আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যেটা হচ্ছে, এরা ঝাল জাতীয় কোনো কিছু খায় না, মানে ঝাল একদমই খায় না বলতে গেলে, আর বেশি ফ্রাইও, আর হ্যাঁ অত বেশি ফ্রাইড টাইপের কিছু খায় না। এটা হচ্ছে ওদের একটা টিপিক্যাল যে খাবারটা আমরা দেখালাম আজকে, এটা হচ্ছে টিপিক্যাল লাঞ্চ। তো রাশিয়ানরা, ম্যাক্সিমাম রাশিয়ানরা এটাই খায়। তাই তো এটা ছিল আজকে আমাদের রাশিয়ান ক্যান্টিনের রিভিউ। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য, আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে। ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলবেন না।